আমরা বলছি না এত সালে কেয়ামত হবে, এত সালে এটা হবে, এত সালে ওইটা হবে, এই কনসেপ্টটা আমি বিশ্বাসী না। অ্যাটলিস্ট আমরা উই আর গিভিং এ ওয়েক আপ কল টু দিস উম্মা, আমরা এই উম্মাকে একটা ওয়েক আপ কল দিচ্ছি যে সামনের দিনগুলো আপনার জন্য এইভাবে একটা সিকোয়েন্স অনুযায়ী যেতে পারে। আল্লাহ আলম বিসওয়াব, আল্লাহ পাকি ভালো জানেন, কিন্তু আমাদের ধারণা এমন হতে পারে, আমাদের ধারণা ভুলও হতে পারে, সঠিকও হতে পারে। যদি ভুল হয় আমাদের পক্ষ থেকে, সঠিক হলে আল্লাহর পক্ষ থেকে। আর যদি আমাদের ধারণা ভুলও হয়, আমরা শুধরানোর জন্য প্রস্তুত আছি। অ্যাটলিস্ট আমরা একটা ওয়েক আপ কল দিচ্ছি যে এখনকার সময় আর আগামী বিশ্বটা বিগত 1300 বছরের মতো হবে না। কোরআন এবং সুন্নার সাথে কোন কোন সাবজেক্টের জ্ঞান থাকলে আপনিও এটা বুঝতে পারবেন, এটা একটু বলি 2 মিনিটে। শুধুমাত্র কোরআন এবং সুন্নার লিটারাল জ্ঞান থাকলে হবে না। লিটারাল মানে হচ্ছে আমরা পড়লাম বুঝলাম, কাট পেস্ট যেটাকে আমরা বলি প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম। কোরআনের অনুবাদ পড়লাম, হাদিসের অনুবাদ পড়লাম, মনে করলাম যে আমি বড় মুফতি হয়ে গেছি, এখন স্টেটমেন্টগুলো দেওয়া শুরু করলাম, কনক্লুশনে গেলাম, এটা ঠিক না। বা এই দুইটা সাবজেক্ট থাকলেই যে আপনি এই এই জামানাকে ডিল করতে পারবেন এমন না ব্যাপারটা। এই যুগে এসক্যাটোলজিক্যাল জ্ঞান পেতে চাই, শেষ জামানার জ্ঞান পেতে চাই, তাহলে কোরআন এবং সুন্নার গভীর জ্ঞানের সাথে সাথে আমাদেরকে তাফসীর সম্পর্কে জানতে হবে, অবশ্যই আমাদেরকে ফিক জানতে হবে, আমাদেরকে ইসলামিক হিস্ট্রিটা জানতে হবে, ইসলামিক হিস্ট্রিটা অ্যাটলিস্ট। এবং আমি বারবার বলি ওয়ার্ল্ড হিস্ট্রি, বিশ্বের ইতিহাস, এটা জানা উচিত। এটার জন্য ক্লাসিক্যাল অনেক বই আছে ইউনিভার্সিটিতে, এগুলো পড়াতে কোনো দোষ নাই, এগুলো সেকুলার সিস্টেম নয়, এগুলো আমাদেরই সিস্টেম। এই আখিরুজ্জামানকে বুঝতে হলে ইকোনমিক্স জানতে হবে, ইকোনমিক্স যে জানে না সে শেষ জামানকে বুঝতে পারবে না। ওলামায়ে কেরাম উত্তরই দিতে পারছেন না যে কিভাবে বাজার থেকে গোল্ড কয়েন এবং সিলভার দিরহামকে তুলে দেওয়া হলো, কেন দেওয়া হলো, কারা দিল, তাদের উদ্দেশ্য কী ছিল। আমি বলি একটা কথা অনেকটা ক্ষোভ নিয়েই, যে আগামীতে যদি ইসরায়েল তেজপাতা এটাকে লেমিনেটিং করে মুদ্রা হিসেবে চালু করে, আমরা সবাই বলবো এটা জায়েজ এবং হালাল, এবং যারা বলবে না এটা জায়েজ না, এটা হালাল না, তাদেরকে এরা বলবে খারাজি। এটাই আমরা মনে করি দুঃখের সাথে। এই যে কোশ্চেনের অ্যান্সারটা সে দিতে পারলো না বিকজ অফ দ্য ল্যাকিংস অফ নলেজ ইন ইকোনমিক্স, ইকোনমিক্সের যে জ্ঞানের অভাব, এই কারণেই কিন্তু সে এই উত্তরটা দিতে পারলো না। এটা কোন ইকোনমিক্সের কথা বলছি, শুধুমাত্র কি আল্লামা তাকি ইসমানের বইগুলো পড়লেই হয়ে যাবে, ব্যাপারটা এমন নয়। ব্যাপারটা হচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক্স সম্পর্কেও জ্ঞান থাকতে হবে, এই জ্ঞানটা কিন্তু সেকুলারদের বেশি আছে আমাদের চাইতে, কিছু বিষয়ে হজম করা উচিত, এই জ্ঞানগুলো ওদের বেশি আছে আমাদের চাইতে, নাহলে ওরা রিবাকে দিয়ে, সুদকে দিয়ে আপনাকে ডমিনেট করতে পারতো না। সারা ওয়ার্ল্ডে আপনাকে সুদ খাওয়াচ্ছে, অ্যাজ এ মুসলিম আপনি সুদ খাচ্ছে, আমি সুদ খাচ্ছি, কম বেশি সবাই জড়িত, কিন্তু কিন্তু আমাদের ফাইন্যান্সটা কোথায় গেল, ইকোনমিক সিস্টেমটা কোথায় গেল? আমরা কেন এমন কোনো সিস্টেম লঞ্চ করতে পারলাম না যেটা আমাদেরকে হালালের মধ্যে রাখবে? আর ওরা কীভাবে রিবা দিয়ে সারা ওয়ার্ল্ডকে ডমিনেট করলো? আজকে সকালে আমি একটা হাদিস পড়েছিলাম, যদিও হাদিসটা সনদটা দুর্বল, আলী রাদিয়াল্লাহু আনহু সে হাদিসের বর্ণনা করেছিলেন, তিনি বলছিলেন দাজ্জালকে ফলো করবে এমন কিছু মানুষ যারা সুদখোর, যারা রিবা বা সুদকে কেন্দ্র করে তাদের পুরো ইকোনমিক সিস্টেমটা লঞ্চ করেছে। কোন কান্ট্রি সেটা? আমরা যদি একটু ওয়ার্ল্ড ইকোনমিক্স ঘাঁটি দেখবো সারা ওয়ার্ল্ডে একটা কান্ট্রি আছে, একটা সভ্যতা আছে যারা সুদকে দিয়ে সারা বিশ্ব শাসন করছে, এর মাস্টার মাইন্ড ইসরায়েল, আর সেখানে জিউজরা আছে। যাই হোক, ল্যাকিংস অফ নলেজটা কোথায়, ইকোনমিক সেকশনে ছিল না, এটা শেষ জামানার জ্ঞান অর্জন করতে হলে আপনাকে থাকতে হবে। আরেকটা সাবজেক্টের কথা আমি বলি বারবার, জিওপলিটিক্স, এটা আপনারা আমার চেয়ে হয়তো ভালো বোঝেন, যারা ইউনিভার্সিটিতে পড়েন তারা আরও ভালো বোঝেন। জিওপলিটিক্যাল নলেজ না থাকলে এই ভূরাজনৈতিক প্রেক্ষাপটটা বুঝতে পারবে না, কেন চায়না রাশিয়া একসাথে, কেন ন্যাটোর সাথে টার্কি, কেন পাকিস্তান নিউক্লিয়ার ওয়েপেন্স থাকার পরেও কিছু করতে পারে না ইসরায়েল এগেনস্ট, এগুলো আপনি অ্যান্সার পাবেন না যদি জিওপলিটিক্যাল নলেজ আপনার না থাকে। আমাদের দেশের পররাষ্ট্রনীতিগুলোর মধ্যে আমরা অনেকে চাই যে খুব এগ্রেসিভ হোক, কেন আমরা পারি না, কী কারণ? এটা যারা জিওপলিটিক্স জানে তারা বোঝে, আর যারা আবেগে চলে তারা মনে করে যে এখনই জিহাদ লঞ্চ করতে হবে, বোগাস জিহাদ। আবার অনেক প্রশ্নের উত্তর, কীভাবে ইসরায়েল রাইজ করলো, কেন ব্রিটেন সারা ওয়ার্ল্ডকে শাসন করেছিল, তারপরে কীভাবে তারা আমেরিকাকে নিয়ে আসলো, রিপ্লেস করলো, অনেক প্রশ্নের উত্তর পাবেন না আপনি যদি আপনি জিওপলিটিক্স না জানেন, এর সাথে কোরআন সুন্নাহ না জানেন। ওরা কী করেছে সেকুলাররা, ওরা শুধু জিওপলিটিক্সকে নিয়েছে, কোরআন সুন্নাহকে নেয় নাই। আর আমরা বলছি কোরআন সুন্নাহর বেসিসেই আপনাকে জিওপলিটিক্স পড়তে হবে, দেন সূরা মায়েদা পড়েন, আল্লাহ পাক বলেছেন পররাষ্ট্রনীতি কেমন হতে হবে, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, আল্লাহ পাকের স্টেটমেন্ট, আমরা কিন্তু এখানে হেদায়েত নেই নাই,
লাতাজিদান্না আশাদ্দান্নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু, মুমিনদের জন্য সবচেয়ে বড় শত্রু দুইটা দল, আল ইয়াহুদ আল্লাযিনা আশরাকু, যারা শিরক করে। এগুলো কি সাহাবায়ে কেরাম মেনে চলেন নাই? ওই সময় আমাদের মাথা ছিল উঁচু, আমরা এখন মেনে চলি না, আমাদের মাথা আজকে নিচু। জিওপলিটিক্স জানতে হবে। এর সাথে আমি বলি একটা সাবজেক্ট, সেটা হচ্ছে যে ইন্টারন্যাশনাল মনিটারি সিস্টেম সম্পর্কে জ্ঞান রাখতে হবে, যেটাকে আমরা বলি ওয়ার্ল্ড ব্যাংক এবং IMF। আরও কিছু সাবজেক্ট আছে, মূল এই সাবজেক্টগুলো যদি আপনি না জানেন কোরআন সুন্নার সাথে, তাহলে আখিরুজ জামান আপনি চিনতে পারবেন না, এটা সম্ভব না। শুধুমাত্র কোরআন এবং সুন্নার লিটারাল অর্থগুলো পড়ে আপনি কখনও বুঝতে পারবেন না আসলেই ওয়ার্ল্ডে কী হচ্ছে। এই জন্য যখন আপনি কোনো স্টেটমেন্ট দিবেন, মানুষ বলবে এটা পাগল হয়ে গেছে। তা আমরা বলছি যে নিউক্লিয়ার ওয়ার সামনে আসছে, আমরা বলছি দাজ্জাল জেরুজালেম থেকে বিশ্ব শাসন করবে, পাল্টা পোস্ট দিয়ে রাখলো স্কুল বয় টাইপের কিছু মানুষ, দাজ্জাল খোরাসান থেকে বের হবে। ভাবখানা এমন যে হাদিসগুলো আমরা কখনো পড়িই নাই। আমরা যদি একটা কোয়েশ্চেনই করি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা ইবনে সাইয়্যিদকে দাজ্জাল কেন মনে করতেছেন? অ্যান্সার মি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ইবনে সাইয়্যিদকে কেন দাজ্জাল মনে করছেন? এ ওমর, হে ওমর, ও যদি দাজ্জাল হয়ে থাকে তুমি ওকে হত্যা করতে পারবে না, আর ও যদি দাজ্জাল না হয়ে থাকে নিরাপরাধ ব্যক্তিকে হত্যা। ইবনে সাইয়্যিদ বলছে আল্লাহ, আল্লাহর কসম আমি জানি দাজ্জাল কে, তার পিতার নাম কি, বা ইত্যাদি ইত্যাদি। হাদিসগুলো পড়ে দেখেন, বুখারী মুসলিম। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কে ভালো জানে যে কোথা থেকে দাজ্জাল বের হবে, তিনি কেন খোরাসানের কথা না বলে সেখানে গিয়ে মদিনা ইবনে সাইয়্যিদকে ইনভেস্টিগেট করছেন? একটা বিষয় কি, এই সাবজেক্টটা নিয়ে আমাদের দেশে কোনো ফ্যাকাল্টি নাই, কোনো আলাদা কোনো কনস্ট্রাকটিভ কোনো বই নাই, কোনো মাদ্রাসায় এই সাবজেক্টটাকে নিয়ে গভীর পড়াশোনা করানো হয় না, কোনো সেকুলার ইউনিভার্সিটিতেও করানো হয় না। তাহলে একটা সাবজেক্ট সম্পর্কে আমরা কীভাবে জানবো যদি সেই সাবজেক্টের আমাদের কোনো ফ্যাকাল্টি না থাকে? যেমন ধরুন ফিকহ, ফিকহের অনেক ফ্যাকাল্টি আছে না বাংলাদেশে, ফিকহের অনেক আলাদা ডিপার্টমেন্ট আছে না, শরিয়া গ্র্যাজুয়েশন কোর্স, বসেন বসেন দরকার নাই বসেন, শরিয়া গ্র্যাজুয়েশন কোর্স ইত্যাদি ইত্যাদি। একটা সাবজেক্ট সম্পর্কে জানতে হলে ওখানে গভীর পড়াশোনা করতে হয়। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কেয়ামতের সবচেয়ে বড় ফিতনা, যার চেয়ে বড় কোনো ফিতনা নাই, সেটা হচ্ছে মাসিহুদ দাজ্জাল। এই দাজ্জাল সম্পর্কে আপনি কোনো ফ্যাকাল্টি পাবেন না, কনস্ট্রাকটিভ কোনো সিলেবাস পাবেন না, বই পাবেন না, গবেষণা পাবেন না। তাহলে যেটা নিয়ে কোনো গবেষণা নাই, যেটা নিয়ে কোনো মানে ফ্যাকাল্টি নাই, কোনো ডিপার্টমেন্ট নাই, কোনো আলাদা বই সিলেবাস কিছুই নাই, কীভাবে আপনি মনে করলেন যে দুই একটা হাদিস বিচ্ছিন্নভাবে পড়েই আপনি সাবজেক্টটা বুঝে যাবেন আর মানুষের সমালোচনা করা শুরু করবেন? যারা ওই সাবজেক্টে দীর্ঘদিন পড়াশোনা করছে ওদের